আজকে সিম্পল মসুর ডাল সেটা ফোড়নের গুণে হয়ে উঠবে অসাধারণ টেস্টের। আজকে সেরকমই একটা মসুর ডাল রেসিপি নিয়ে চলে এলাম আমি শিউলি শিউলির হেসেলে। তাহলে চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। কড়াইটা গরম করে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন দিলাম দু চামচ। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে তার টেস্টটা একটু অন্যরকম হবে, অবশ্যই ভালো হবে। এবার এর মধ্যে আমরা দেব পেঁয়াজ আর ধনে পাতা কুচি। এক্ষেত্রে বলি আপনি প্রথমে পেঁয়াজ দিয়ে দু তিন মিনিট একটু লালচে করে ভেজে তারপর ধনে পাতা দিতে পারেন, কিংবা আমি এখন যেমন দেখাচ্ছি ধনে পাতা পেঁয়াজ একসঙ্গে দিতে পারেন, এই টেস্টও অসাধারণ হয়। আবার আগে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর ধনে পাতা দিয়ে তারপর একটু দুটো একসঙ্গে ভাজলে সেই টেস্টটাও খুব সুন্দর হয়। অবশ্যই এইভাবেই আপনারা মসুর ডালটা করবেন, কারণ আমরা মসুর ডাল তো সবসময়ই খাই, আমাদের বাড়িতে সবসময়ই হয়, তার জন্য একটু আলাদা করে তৈরি করব। দিলাম টমেটো কুচি। টমেটোর পরিমাণটা একটু বেশি হলে খুব ভালো লাগে, তাই একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এটা একটু রান্না হবে, দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। ফ্লেমটা কিন্তু বরাবর মিডিয়াম আছে, মিডিয়াম আঁচেই রান্নাটা হচ্ছে, লো ফ্লেমে হবে না। আর সাবধানে নাড়াচাড়া করতে হবে, দেখতে হবে যেন যা সমস্ত দিলাম সেটা পুড়ে না যায়, অথচ ভাজা যেন খুব ভালো হয়, খুব সুন্দর একটা ভাজা হবে। যতক্ষণ না টমেটো গলছে, পেঁয়াজ নরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হবে, কালারটা চেঞ্জ হবে, আমি পরপর দেখাবো, দেখবেন ঠিক এই সময় একটু যখন কালার চেঞ্জ হয়েছে, এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমরা এটাকে কিন্তু রান্না করব। তেলের পরিমাণ একটু বেশি লাগে, কারণ এত কিছু জিনিস ভাজতে হবে, রান্না করতে হবে প্রপারলি, তার জন্য তেলটা একটু বেশিই দেবেন। এইভাবেই কিন্তু আমরা ভেজে নেব। দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, ধনে পাতা টমেটো গলে গিয়েছে, আমরা ওটা নামিয়ে নিলাম। এবার আমরা ডাল, এখানে কিন্তু নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করা আছে, তবে প্রথমে মসুর ডালটা ভালো মতো করে সাত আট বার ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ফোটাতে হবে, নুন দিয়ে সিদ্ধ করতে হবে, আসলে নুন দিয়ে। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমরা হলুদ দেব, ধুয়ে মানে হলুদ দিয়ে আরো তিন চার মিনিট ফুটিয়ে নেব। তারপর ওটা রেখে দিয়েছিলাম আলাদা করে। এবার এর মধ্যে আমাদের যে ভাজা ফোড়ন তৈরি করেছিলাম মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে, সেটা দিয়ে দিলাম। আজকে ঠিক এভাবেই আমরা কিন্তু এই ডালটা তৈরি করব। আপনি যখন এই ডালটা খাবেন তখন বুঝতে পারবেন যে কেমন লাগছে। এখনো কিন্তু এখানেই শেষ না, আরো কিছু দেওয়া বাকি আছে, অবশ্যই পুরো ভিডিওটাতে চোখ রাখুন। এবার দিচ্ছি চিনি। চিনি আমরা এখানে দেড় চামচ মতো দেব, অবশ্যই চিনি দেব, তবেই কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে। আরও কিছু বাকি আছে, তবে তার আগে বলি এটা তো ফুটতে শুরু করবে, ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা মানে ফোটাবো আর কি, রান্না করব যতক্ষণ না ফুটছে। দেখুন ফুটে উঠেছে, ও যেটা বলছিলাম শিউলির হেসেল যারা দেখেন সকলকে অনেক ভালোবাসা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমাদের আরও একটা চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব, অনেক অনেক সুন্দর ভিডিও থাকে যেটা আপনার খুব ভালো লাগবে, অবশ্যই দেখুন। এবার ডালটা যখন ভালো মতো ফুটে যাবে, সমস্ত ফোড়নের সঙ্গে যা কিছু দিয়েছিলাম সবটা যখন মিশে যাবে, তখন আমরা কি করব, এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেব। আমরা কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিয়েছি, দিয়েই কিন্তু কাঁচা সর্ষের তেলটা আমরা দিচ্ছি। একটু পরিমাণ মতো দেব, এক দু চামচ, ছোট চামচের এক দু চামচ দেব, দিয়ে মিশিয়ে দেব। এখন কিন্তু ফুটছে না, গ্যাসের ফ্লেম অফই আছে। ভালো মতো করে মিশিয়ে দেওয়ার পরে তারপর আমরা এটা ঢাকনা বন্ধ করে রাখব, সমস্তগুলো একসঙ্গে একটু মজবে, তারপর আমরা সার্ভ করব ভাতের সঙ্গে ডাল, অসাধারণ টেস্ট।